দুঃখ প্রকাশ করছি যে আমরা কিছু সময়ের জন্য আমাদের সার্ভারের মেইনটেনেন্স এবং অন্য আর কিছু কারণের জন্য আমরা সার্ভারটাকে বন্ধ রেখেছিলাম। এখন আনন্দের সাথে জানাচ্ছি যে সার্ভার আমরা ওপেন করে দিয়েছি, এখন আমাদের নিয়মিত কার্যক্রম চলমান আছে। আমাদের মেইনটেনেন্স করার জন্য একটা মেইনটেনেন্স রেগুলার থাকে সামনে একটা। তাছাড়া পত্রিকাতে আমরা একটা দেখেছিলাম যে এরকম 15 আগস্টে বা এর সময় কোথাও সার্ভারে থ্রেট আসতে পারে, তা আমরা চিন্তা করলাম যে আমরা ন্যাশনাল ডেটাবেজের সার্ভারটাকে আমরা বহন করি। এই ডেটাবেজের যে সার্ভারটা আমাদের কাছে, এটা যদি হ্যাক হয় বা অন্য কিছু হয় তাহলে আমাদের তো জন্য এটাকে রিকভারি করার একটা প্রশ্ন আসবে। সে কারণে আমরা প্রথম থেকেই এই ব্যাপারটা প্রশিক্ষণ দিয়েছি, আমাদের লোকজনদের যারা কাজ করেছে তারা সবসময় কাজ করে গেছে এবং কাজ করে দেখেছে যে আসলে আমাদের উপরে কোনো তেমন থ্রেট নেই। আমরা এই মুহূর্তে আমাদের কোনো রকম আমরা অযৌক্তিক মনে করি না যেটাকে খুলে দেওয়ার, যাতে সকলে এটার সেবা তো 171টি প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সাধারণ নাগরিকরাও পেয়ে থাকে। এই সকল সমস্ত মানুষের যে সেবাটা সেটা নিশ্চিত করার জন্যই আমরা এটা করেছি। এখন কি অবস্থা? এখন আমরা সার্ভার আপ আছে, আমাদের সার্ভারের থেকে সেবা নিচ্ছে মানুষজন। আমরা যদি আমাদের সার্ভারের উপরে আমরা মেনটেন্যান্সের যে যদি কোনো আমরা লুফল দেখতে পাই তখন অবশ্যই যা জাতির স্বার্থে আমরা সেটাকে সেই সময় তখনকার সিদ্ধান্তে নিব যেটা কী করা যেতে পারে, কারণ আমরা কোনো রকম জাতিকে কোনো একটা ইয়ের মধ্যে ফলস ইয়েতে চাই না, যে আমরা সবসময় অ্যালার্ট। নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে এটাকে সচল রাখার জন্য, যার জন্য সবাইকে এনআইডি সেবা এবং যারা ব্যাংকে কাজ করেন তাদের ব্যাংক সেবা, আর্থিক প্রতিষ্ঠান সেবা এবং বিভিন্ন সেবা আমরা দান করে থাকি। সেই সময় থেকে বন্ধ ছিল না, আমরা 14 তারিখে রাত 12টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি, কারণ যখন আমাদের মেইনটেন্যান্সের থেকে আমাদের কিছু মেসেজ আসলো যে এটা কিছু থ্রেট আসতে পারে, সে কারণে আমরা 14 তারিখে 12টার সময় বন্ধ করেছি এবং আজকে এই মুহূর্তে আমরা চালু করি। আমরা যেটা জানিয়েছিলাম সেটা 171টি প্রতিষ্ঠানকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ফার্দার নোটিশ না করা পর্যন্ত আপনারা আমাদের সেবাটা থেকে বঞ্চিত হবেন। আর পাবলিকলি যদি আমি বলি যে এটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে আমরা মিনিমাইজ করার জন্য এটাকে আমরা চেষ্টা করেছি যে ওই আজকে সকাল থেকেই আমরা এটা চালু করার চেষ্টা করেছি। তা চালু করতে গেলে ওরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে সকল টায়ারগুলো আছে সেগুলো প্রত্যেকটা চেক করেছে। চেক করার পরে ওরা বলছে যে স্যার এখন ওকে, এখন আপনারা এটা করতে পারেন। এটা সামান্য তাদের যে কষ্টটা হয়েছে এটা আক্ষরিক করতে খুব বেশি না। যদি বড় ধরনের একটি মেনটেন্যান্স বা ইয়েতে আমাদের যদি কোনো লুফলের জন্য হয়ে যেত তার থেকে অনেক বেটার আর কি একটা পজিশনে আমরা এখন আছি।